হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে চিকেন রাইস বল বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিচ্ছি উপকরণগুলো কি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ মতো পোলার চাল, যা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। আর সিদ্ধ করার সময় একটু তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপরে থাকছে বোনলেস চিকেন, যা আমি ছোট ছোট পিস করে রেখেছি। আছে গাজর কুচি 1 কাপ, আছে 1/2 কাপ বরবটি কুচি, যা আমি ক্যাপসিকাম যেহেতু নাই সেটার পরিবর্তে ব্যবহার করেছি। আছে 1 টেবিল চামচ কাঁচামরিচ, আমি ভিতরের বিচিগুলো ফেলে এইভাবে কেটে নিয়েছি। আছে রসুন কুচি, আছে ময়দা পরিমাণ মতো, থাকছে সয়া সস 2 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, ঘি নিয়েছি আমি 3 টেবিল চামচ, আছে লবণ, থাকছে পেঁয়াজ কুচি, থাকছে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আছে গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, আছে গোলমরিচের গোড়া সাদাটা এবং কালোটা মিলিয়ে 1 চা চামচ। প্রথমে দিয়ে নিচ্ছি আমি ঘিটা। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে, একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটাও একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা, হ্যাঁ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। দিয়ে দিচ্ছি বরবটিগুলো, দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, এবার একটু ভালো করে নেড়ে নরম করে নিচ্ছি, যেহেতু আগে থেকে সিদ্ধ করা না। আমাদের ভেজিটেবলটা হয়ে গেল, এবার আমি এটাতে রাইসটা ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমার রাইসটা রেডি হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, নিয়ে আমরা পরবর্তী চিকেনে চলে যাচ্ছি। এখন আমরা চিকেন মেরিনেট করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম সস, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম সয়া সস,
দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পর 1 ঘন্টা রেখে দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু এখন আমার হাতে সময় নেই, আমি সাথে সাথেই করে নিব। আমাদের মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে ময়দায় গড়িয়ে নিব। এইভাবে ময়দাটা ভালো করে লাগিয়ে একটু ঝেড়ে নিতে হবে। রেখে দিচ্ছি প্লেটে, এক এক করে সবগুলি এইভাবে করে নিব। আমাদের তেল গরম হয়ে এসছে, এখন আমরা এক এক করে চিকেনগুলো তেলের মধ্যে ছাড়ব। আমাদের চিকেনগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর চুলার আঁচটা একটু বাড়িয়ে ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে গেছে, এখন সবগুলোকে তুলে নিব। তেলটা গরম হয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আমি গোল্ডেন করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর মাংসটাকে একটু গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। চুলার আঁচটা একটু বাড়িয়ে এটা যখন গ্রেভি হবে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনগুলো। দিয়ে একটু ভেজে নিব। রেডি হয়ে গেল আমার চিকেন বল, এখন পরিবেশনের পালা। ব্যাস, এই যে হয়ে গেল আমার চিকেন বল। সবার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি।